ভিউয়ার্স এবং ড্রাগন চাষি ভাই ও বন্ধুরা, ড্রাগনের প্রুনিং চলছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই প্রুনিং কিভাবে করা হচ্ছে। নভেম্বর এবং ডিসেম্বর বিশেষ করে গাছে এই সময়ে ফল যেহেতু থাকে না, জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচের প্রয়োজন হয়। এই সময়ে দেখছেন যে পুরাতন ডালপালা, অনাকাঙ্ক্ষিত ডালপালা এগুলো ছেঁটে ফেলা হচ্ছে। এই ভিয়েতনামি রেড ড্রাগনের এই বাগানে এমনিতে অজস্র ডালপালা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 40টির মতো ডালপালা ছড়িয়ে ছিটি রয়েছে এই পিলারে। আবার উপরের দিকেও 20 থেকে 22টি ডালপালা নতুন কুশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে ছেঁটে ফেলা হচ্ছে। দেখছেন যে টায়ারের বাইরে যে সমস্ত কুশি, সেই কুশি কর্তনের কাজ চলছে। ছোট কুশি সেগুলো কর্তন করা হচ্ছে। বাগানের সবচাইতে কষ্টকর যে কাজটি ড্রাগন বাগানের, সেটি হচ্ছে এই প্রুনিং। এটি অত্যন্ত যত্ন সহকারে, ধৈর্য সহকারে করতে হয়। অনেকেই এই যে দেখছেন যে যে কুশিটি কাটা হচ্ছে কি চমৎকার কুশি, কিন্তু এটি বাঁকা কুশি, ফলে এই কুশিটি কেটে ফেলা হলো। আরেকটি কুশি দেখেন যে এটিও কাটা হচ্ছে, এটি টায়ারের বাইরে চলে গিয়েছে। তো দেখুন যে উপরের কুশি এগুলো যখনই হেলে যাবে, গোড়া থেকে ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, ফলে এই ধরনের কুশিগুলো কর্তন করা। দেখেন যে এই কুশিটি কাটা হয়েছে, বেশ সুন্দর কুশি, কিন্তু যেহেতু তার যে সীমানা তার বাইরে, অর্থাৎ টায়ারের বাইরে, ফলে কেটে ফেলা হয়েছে। দেখছেন যে ভেতরের একটি ডাল যে কেটে ফেলা হলো। এই কাজগুলো বিশেষ করে প্রুনিংয়ের কাজটি মাঝে মাঝে করলে সবচাইতে ভালো হয়, বিশেষ করে এই শীতকালে অন্তত একাধিকবার, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে সর্বশেষ প্রুনিং করাটা আবশ্যক। দেখেন যে ভেতরের ডাল কেটে ফেলা হলো। যেগুলো কেটে ফেলা হচ্ছে এগুলো বিশেষত আগাছা হিসাবেই পরিচিত, গোড়া থেকেও কেটে ফেলা হচ্ছে। দেখুন যে গোড়ার কুশিও কাটা হচ্ছে। বর্ষাকালে এই কুশিগুলো খাবার পেয়ে দ্রুত বৃদ্ধি পায়। এখন যে এই যে যে ডাল, যে গাছ, এটি গোড়ার দিকে পচে গিয়েছে, সঙ্গত কারণে উপরের শুকে গিয়েছে। প্রুনিংয়ের ক্ষেত্রে এটি সবার আগে অপসারণ করতে হবে এই গাছগুলোকে। এই জন্য খেয়াল করতে হবে যে কীভাবে চিনবেন আপনাদেরকে যে গাছটির গোড়া কাটা হলো। আপনারা দেখুন যে এগুলো হচ্ছে তার শাখা, একটু কালারই দেখেই বোঝা যাচ্ছে যে এটা দেখুন কি সুন্দর সবুজ কালার, এটা একটু গ্রে কালার, অর্থাৎ এর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, ফলে এই ধরনের গাছগুলোকে অপসারণ করতে হবে। এভাবে কুশি কেটে ডালপালা, অনাকাঙ্ক্ষিত ডালপালা ছেঁটে দিয়ে প্রত্যেকটি পিলারে আমরা বলবো যে 20টির বেশি শাখা না রাখা, তারপরেও
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বৈশাখে বিশেষ করে যে ঝড় হয়, এই সময়ে কিছু ডালপালা, বিশেষ করে নতুন ডালপালাগুলো নষ্ট হয়। তো যেহেতু চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেহেতু আমরা বলবো যে কোনো অবস্থাতেই দুর্ঘটনা যদি বাদ দেই, সেক্ষেত্রে বৃষ্টির বেশি কুশি না রাখা। আমরা দেখেছি এই বাগানে এক একটি পিলারে, এরকম 3 বছর বয়সের পিলারে একই সাথে 5 কেজিরও বেশি ড্রাগন হারভেস্ট করা হয়েছে। ফলে এবং ড্রাগনগুলো বেশ বড় হয় সেই পিলারে, যে পিলারের ডালগুলো এরকম ফাঁকা থাকে। দেখেন যে কত বড় বড় ডাল বের করে ফেলা হলো। এগুলো যদি চান আপনি তাহলে চারা করতে পারেন, চারা করা যায়। এবং ভালো করে খেয়াল করে দেখবেন যে এই যে কুশি কাটার সময় প্রুনিং করা হলো, এই গাছের কোথাও কিন্তু নতুন কুশি নেই। এটা খেয়াল করবেন যে নতুন কুশি যে ডালে আসে না, সেটি কিন্তু গোড়ার দিকে ফাঙ্গাস ধরে পচে যায়। এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। যদি সঠিকভাবে খেয়াল করা হয় তাহলে কিন্তু সুস্থ সুন্দরভাবে ড্রাগন বাগান গড়ে উঠবে। দেখছেন যে মুড়া ডাল যেটার মাথা নাই, এবারে বাঁকা ডাল, এই দেখছেন যে বাঁকা দুর্বল ডাল, এগুলো আসলে ছেঁটে ফেলা হচ্ছে। গাছকে যতটা সম্ভব ঝরঝরে রাখা, সূর্যের আলো যাতে সরাসরি গাছে গিয়ে লাগে এরকম পরিবেশ তৈরি করা, এজন্য প্রুনিং গুরুত্বপূর্ণ। প্রুনিংয়ের সময় যে এদিকে কাটা হবে, এই যে এই ধরনের ডাল, এই ধরনের মুড়ে ডাল, এই যে মাঝখানে দেখছেন যে মুড়ে ডাল, এগুলো আসলে সবগুলোই কাটা হবে। ভেতরের দিকে যে ডালপালা, এই যে এ ধরনের ডালপালা, এগুলোকেও অপসারণ করা হচ্ছে। তো দেখছেন যে এই বাগানের প্রুনিং মোটামুটি সম্পন্ন হয়েছে। উপরে 10-11টি কুশি আছে এবং নিচের দিকে চারিদিকে ছড়িয়ে আরও 16-17টি ডাল রয়েছে। এভাবে প্রুনিং করতে হবে, বেশি ডাল রয়েছে, আরও কাটা হচ্ছে। তো এভাবে বাগানের দেখছেন যে কোনো উপশাখা এখানে নেই, সবগুলোই শাখা, মূল গাছ থেকে শাখা চলে এসেছে। বলবো যে উপশাখা প্রত্যেকটি কর্তন করবেন, মুড়ে ডাল কর্তন করবেন, পোকা লাগা ভাঁকা এই ডালগুলো আসলে কর্তন করা আবশ্যক। কর্তন পরবর্তী গাছ এরকম ফাঁকা ফাঁকা থাকবে, সে যাতে এরকম থাকে, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। যারা নতুন চ্যানেলের তারা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।